হ্যালো ফ্রেন্ড, সো ওয়েলকাম টু এজি এডুকেশন চ্যানেল। আজকে আরিসা ওয়ার্ল্ড ইন্ডিয়ান জিওগ্রাফি সম্পূর্ণ বাংলাতে আলোচনা করবো, সেট 32 নিয়ে, পার্ট 1, রিলিফ অ্যান্ড ড্রেনেজের উপরে রয়েছে। তো যারা নতুন ভিউয়ার্স রয়েছে চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেলঘন্টি বাজিয়ে দাও পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ডিসক্রিপশনে সমস্ত ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, তো সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। ওকে, তো আর কথা না বলে শুরু করছি আজকের আলোচনা। লেটস স্টার্ট। প্রথমে যেটা রয়েছে, সিয়াচেন হিমবাহ অবস্থিত, অ্যান্সার হবে লাদাখে। নেক্সট নাম্বার টুতে যেটা রয়েছে, কোন নদী মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, অ্যান্সার হবে তাপ্তি নদী। নেক্সট নাম্বার থ্রিতে যেটা রয়েছে, কোন রাজ্যে মৈকাল পর্বতমালা অবস্থিত, অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। নেক্সট নাম্বার ফোরে যেটা রয়েছে, যে নর্মদা, তাপ্তি, কৃষ্ণা এবং পেরিয়ারের মধ্যে কোনটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে, তো অ্যান্সার হবে কৃষ্ণা নদী। তো আর এসাগুলো যে অ্যান্সারটা রয়েছে, সি দেখার অপশানটা রয়েছে, দ্যাট ইজ রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার ফাইভে যেটা রয়েছে, ভারতের সর্বাধিক লবণাক্ত জলের হ্রদ, অ্যান্সার হবে সম্বর হ্রদ, ডি দেখার অপশানটা সঠিক অ্যান্সার। নেক্সট নাম্বার সিক্সে যেটা রয়েছে, মহারাষ্ট্রের মালভূমি গঠিত হয়েছে, তো মহারাষ্ট্রের যে মালভূমি গঠিত হয়েছে সেটা হচ্ছে লাভা দ্বারা গঠিত হয়েছে। ওকে, আর সকলে ডি তে অপশনটা সঠিক অ্যান্সার। নেক্সট নাম্বার সেভেনে যেটা রয়েছে, হিমালয় পর্বতমালার সব থেকে পুরানো পর্বতশ্রেণী কোনটি, তো অ্যান্সার হবে দ্য গ্রেট হিমালয়ান পর্বতশ্রেণী। ওকে, তো এটা অ্যান্সার যেটা আছে আর সকলে সেটা ভুল দেওয়া রয়েছে। আর সকলের অ্যান্সার রয়েছে এ দাগের, অর্থাৎ শিওয়ালিক রেঞ্জ রয়েছে, তো আমার মনে হয় এটা দ্য গ্রেট হিমালয়ান রেঞ্জটা হবে, তো সি দাগের অপশনটা হবে সঠিক। এটা ঠিক করে নিও, আরও কিছু ভুল রয়েছে এই সেটে, তো আমি সেগুলো চেষ্টা করেছি যতটা সম্ভব ঠিক করে দেওয়ার, তো ভিডিওটি পুরো দেখলে বুঝতে পারবে। নেক্সট নাম্বার এইটে যেটা রয়েছে, আর্টিফিশিয়াল লেক গোবিন্দ সাগর ইজ ইন, তো গোবিন্দ সাগর যে কৃত্রিম হ্রদ গোবিন্দ সাগর, সেটা অবস্থিত কোথায়, অ্যান্সার হবে হিমাচল প্রদেশে, ডি জিওগ্রাফিটা সঠিক অ্যান্সার। নেক্সট নাম্বার নাইনে যেটা রয়েছে, যে তুঙ্গভদ্রা কার শাখা নদী, অ্যান্সার হবে কৃষ্ণা, এটাও ভুল রয়েছে আর সকলে, আর সকলে দিয়ে রয়েছে কাবেরী, সি জিওগ্রাফিটা রয়েছে কিন্তু এটা কৃষ্ণা নদীর শাখা নদী। ওকে, তো ঠিক করে নিও এটা। নেক্সট নাম্বার টেন যেটা রয়েছে, পশ্চিমের গুজরাট থেকে উত্তরে দিল্লি পর্যন্ত যে পর্বতমালা প্রসারিত সেটাকে কী বলা হচ্ছে, সেটা আরাবল্লী পর্বত। ওকে, এ দেখার অপশানটা সঠিক অ্যান্সার। নেক্সট নাম্বার ইলেভেন, ওই যে হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স অফ ফ্লোজ থ্রু দ্য রিফ্ট ভ্যালি, অর্থাৎ কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্যে প্রবাহিত হয়েছে, অ্যান্সার হবে তাপ্তি নদী, সি দেখার অপশানটা সঠিক অ্যান্সার। নেক্সট নাম্বার টুয়েলভ, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ সল্ট লেকস ইন ইন্ডিয়া, ভারতের কোন রাজ্যে সব থেকে লবণাক্ত হ্রদ আছে সব থেকে বেশি, তো সেটা হচ্ছে অ্যান্সার হবে গুজরাট। নেক্সট নাম্বার থার্টিনে যেটা রয়েছে, ভারতের সব থেকে বড় প্রবাল বদ্বীপ সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। নেক্সট নাম্বার ফর্টিনে যেটা রয়েছে, দ্য গার্ল্যান্ড ক্যানেল প্রজেক্ট ইনভেসেজেস দ্য কানেকশন অফ দ্য মেজর রিভার্স অফ, অর্থাৎ গার্ল্যান্ড যে ক্যানেল প্রজেক্ট সেটা উত্তর এবং দক্ষিণ ভারতের বড় বড় নদীগুলির সংযোগ রক্ষাকারী হিসাবে বিবেচনা করা হয়, তো অ্যান্সার হবে নর্থ অ্যান্ড সাউথ ইন্ডিয়া, ডি দেখার অপশানটা সঠিক অ্যান্সার। নেক্সট নাম্বার ফিফটিন, যে সম্বর, চিল্কা, মানস সরোবর এবং কচ্ছের রান, এদের মধ্যে কোনটি অন্তর্দেশীয় নির্গমন ক্ষেত্র, তো অ্যান্সার হবে কচ্ছের রান। নেক্সট নাম্বার সিক্সটিন যেটা হচ্ছে, লোকটাক লেক ইজ লোকেটেড ইন, তো লোকটাক লেক অবস্থিত হচ্ছে মণিপুরে। নেক্সট নাম্বার সেভেন্টিন, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ডাজ নট ড্রেইন ইন টু দ্য অ্যারাবিয়ান সি, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যে সমস্ত অপশানগুলো রয়েছে, নর্মদা রয়েছে, তাপ্তি রয়েছে, গোদাবরী এবং আরেকটা যেটা রয়েছে, তো একটা কাবেরী হবে, তো এদের মধ্যে কোনগুলি আরব সাগরে পড়েনি, অ্যান্সার হবে গোদাবরী এবং কাবেরী। আর সকলে শুধুমাত্র সি দেখার অপশানটা দেওয়া রয়েছে, তাই গোদাবরী, তো কাবেরী নদীও আরব সাগরে পড়েনি, ঠিক আছে, তো দুটো অ্যান্সারই হবে। নেক্সট নাম্বার এইটিন যেটা রয়েছে, পশ্চিমঘাট পর্বতমালার সব থেকে চওড়া উপত্যকা হলো পালঘাট। নেক্সট নাম্বার নাইনটিনে যেটা রয়েছে, তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন নদীগুলি হলো সিন্ধু, সুতলেজ এবং ব্রহ্মপুত্র, তো এই অ্যান্সারটাও আসলে একটু ভুল রয়েছে, এটা সুতলেজ দেওয়া রয়েছে অনলি, তো তিনটেই হবে, ইন্দাস, সুতলেজ অ্যান্ড ব্রহ্মপুত্র, তো অল অফ দিস যে অ্যান্সারটা রয়েছে ডি দ্য অপশনটা, দ্যাট ইজ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট নাম্বার টোয়েন্টি, তো এখানে রয়েছে, পশ্চিম উপকূলের উত্তরাংশকে বলা হয় কঙ্কন উপকূল। ওকে, নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ানে যেটা রয়েছে, ভারতের সব থেকে চওড়া মহাদেশীয় বালুচর পাওয়া গেছে, এটা হচ্ছে পক প্রণালী চতুর্দিকে, তো অ্যারাউন্ড দ্য পক স্ট্রেইট। নেক্সট নাম্বার টোয়েন্টি টু, তো টোয়েন্টি টুতে যেটা বলছে, যে কাবেরী নদীর জল বন্টন নিয়ে যে সমস্ত রাজ্যের মধ্যে বিবাদ রয়েছে, তো অ্যান্সার হবে তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালা। নেক্সট যেটা রয়েছে এরপরে টোয়েন্টি থ্রিতে, বিন্দু পর্বত কোন পর্বতের, কোন ধরনের পর্বত, তো বিন্দু পর্বত হচ্ছে স্তূপ পর্বত, এটাও আর সকলে একটু ভুল অ্যান্সার রয়েছে, আর সকলে দেওয়া রয়েছে বি দাগের ফোল্ড মাউন্টেন্স রয়েছে, তো এটা ব্লক মাউন্টেন্স হবে। ওকে, এ দাগের অপশানটা সঠিক অ্যান্সার হবে স্তূপ পর্বত। নেক্সট এরপরে যেটা রয়েছে টোয়েন্টি ফোরে,
দ্য হাইয়েস্ট পিক ইন সাউথ ইন্ডিয়া, তো দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। সি দ্য গ্রফ এটা সঠিক অ্যান্সার। নেক্সট নাম্বার 25 যেটা রয়েছে, মহাদেব হিলস আর লোকেটেড ইন, তো মহাদেব পর্বত কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। তো আর সকলে ডি দ্য গ্রফটা সঠিক অ্যান্সার। ওকে ফ্রেন্ডস, তো আজকে আর সকলের ইন্ডিয়ান জিওগ্রাফি নিয়ে আলোচনা করলাম 32 নিয়ে ফার্স্ট পার্ট। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।